প্রত্যেকটা ভারতীয়র কাছে কিন্তু আধার কার্ডটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা নথি আমাদের অনেকেরই কিন্তু আধার কার্ড নেই বা এমন অনেক আসি যাদের আধার কার্ডে ইনফরমেশন ভুল আছে মানে কারেকশন করা আমাদের প্রয়োজন এখন ব্যাপার হচ্ছে আধার কার্ডটা কিন্তু আমরা অ্যাড্রেস ছাড়া অন্য কোনো কিছু যদি আমাদের চেঞ্জ করতে হয় সেগুলো কিন্তু আমরা অনলাইনে করতে পারি না এমনকি আমরা যদি মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চাই সেটাও আমরা কোনো মতেই অনলাইনে আমরা করতে পারি না তার জন্য আমাদেরকে চলে যেতে হয় আধার এনরোলমেন্ট সেন্টারে আর সমস্যাটা এখানেই আমরা আমাদের লোকালিটির যে আধার এনরোলমেন্ট সেন্টার সেই সেন্টারের অ্যাড্রেস না জানার কারণে আমরা অনেক সমস্যায় পড়ি তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি আপনি আজকে জানতে পারবেন এই টিউটোরিয়ালের পরে কীভাবে আপনি আপনার এলাকার আধার এনরোলমেন্ট সেন্টার তার ঠিকানা পাবেন তো চলুন শুরু করব প্রথমত আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট আধার কার্ডের ভিজিট করতে হবে ডেসক্রিপশানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন একটু নিচের দিকে আসুন দেখুন এখানে গেট আধার এই সেকশানে একদম ফার্স্ট যে অপশান লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার আপনার এখানে ক্লিক করুন ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে আমার এখানে ইন্টারনেট কানেকশানটা একটু স্লো হওয়ার কারণে আমি আগে থেকেই পেজগুলো ওপেন করে রেখেছি যাই হোক এখানে আপনারা তিনটে অপশানে সার্চ করতে পারবেন লোকেট করতে পারবেন স্টেট পিনকোড সার্চ বক্স যার মধ্যে বেস্ট অপশান পিনকোড দিয়ে আপনি আপনার লোকালিটির পিনকোডটা টাইপ করলেই আপনার এলাকার কাছাকাছি যে এনরোলমেন্ট সেন্টার সেগুলো আপনি পেয়ে যাবেন তাহলে এখানে ক্লিক করা যাক পেজটা ওপেন হলো এবারে এখানে পোস্টাল কোড দেখুন পোস্টাল কোড এখানে আমি আপনার পিন পিনকোডটা টাইপ করতে হবে তো এখানে আমি একটা পিন পিনকোড টাইপ করছি আপনি আপনার পিনকোডটা টাইপ করবেন তারপরে যেটা একটা অপশান আছে শো অনলি পারমানেন্ট সেন্টার্স আপনি চাইলে এখানে ক্লিক করে রাখতে পারেন তাহলে কিন্তু একদম সব সময় থাকবে যে এনরোলমেন্ট সেন্টার সেগুলোর অ্যাড্রেস আপনি আপনি শুধুমাত্র পাবেন আর যদি এটাতে ক্লিক না করে থাকি তাহলে আপনার এরিয়াতে যদি কোনো টেম্পোরারি কোনো সেন্টার থাকে সেটারও আপনি লিস্টটায় দেখতে পাবেন যাই হোক এটা বাই ডিফল্ট যেমন আছে সেরকমই রাখা যাক এবার এখানে আপনি এই যে ক্যাপচার কোড থ্রি সেভেন এফ এস বি যেমন পাচ্ছেন এটাকে টাইপ করবেন থ্রি সেভেন এফ এস বি তারপরে লোকেট আ সেন্টার এখানে ক্লিক করতে হবে এবারে একটা কথা হচ্ছে হতে পারে আপনার যে পিনকোড বা পোস্টাল এরিয়া সেখানে হয়তো কোনো আধার এনরোলমেন্ট সেন্টার নেই তাহলে কিন্তু আপনি যখন সার্চ করবেন লোকেটেড সেন্টারে ক্লিক করবেন নো রেকর্ডস ফন্ড দেখাবে এতে আপনার ঘটনা কিছু নেই আপনি আপনার নিয়ারেস্ট কোনো একটা বা আপনার পার্শ্ববর্তী কোনো একটা পিনকোড আবার টাইপ করতে পারেন আর সেখানকার আধার এনরোলমেন্ট সেন্টারে আপনি চলে যেতে পারেন তো দেখুন এখানে পেজ ওপেন হচ্ছে আমার পিনকোডটাকে একটা পিনকোড আমি টাইপ করার পরে এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি এনরোলমেন্ট সেন্টার ফন্ড যদি না থাকতো এখানে নো রেকর্ডস ফন্ড এরকমই লেখাতো যাই হোক রেজিস্টার দেখুন এখানে এটা কিন্তু রেজিস্টার করা আছে আর এটা পার্মানেন্ট দেখুন এখানে আমার কার্ডসারটা যেখানে আছে পার্মানেন্ট সেন্টার এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাড্রেস আছে এখানে দেখুন পুরো অ্যাড্রেস এদের আইএপিএসসি কোর্স সমস্ত কিছু দেখাচ্ছে এখানে আর এখানে লাস্ট থার্টি ইয়ার্সের টোটাল রেকর্ডস দেখুন এনরোলমেন্ট হয়েছে এখানে নতুন আধার কার্ড হয়েছে দুশো বারোটা আপডেট হয়েছে সাতশো সাতানব্বইটা মানে এক মাসে মানে এই যে ব্যাঙ্কে আধার এনরোলমেন্টের কাজ চলছে আধার কার্ডের এনরোলমেন্ট বা কারেকশানের কাজ চলছে সেখানে কিন্তু বেশ বড়ো রকম একটা ভিড় এখানে থাকে এটা সেটা বোঝাই যাচ্ছে এদের রেকর্ডসটা দেখে কারণ সাতশো সাতানব্বই আর দুশো বারো প্রায় হাজারটারও বেশি কাজ হয়েছে এখানে আধার কার্ডে এক মাসে তো এই জন্য করে আমি আপনাদেরকে একটা হেল্প করতে পারি যে কিভাবে আপনারা এত বড় লাইনে না দাঁড়িয়ে এখানে যেহেতু সংখ্যাটা হাজার মানে এখানে লাইনে কিন্তু দিনের পর দিন দাঁড়িয়েই থাকতে হয় তারপরেই কিন্তু আপনারা আপনাদের কাজটা করতে পারেন তো এই সমস্যা মেটানোর জন্য আমি আপনাদেরকে আরও একটা ভিডিও পাবলিশ করবো যদি আপনারা কমেন্ট করে জানান যে কীভাবে আমরা আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট করবো অ্যাপয়েন্টমেন্ট করে রাখলে সুবিধাটা কি আপনাকে লাইনে দাঁড়াতে হবে না আপনি অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন আপনার সময় মতো যাবেন ডিরেক্টলি আপনার কাজটা করে বেরিয়ে আসতে পারবেন আপনার মহামূল্যবান সময়টা আপনি বাঁচাতে পারবেন তো ফ্রেন্ডস এটা ছিল আজকের ভিডিওটা রিকোয়েস্ট ছিল ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করার জন্য আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে ক্লিক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ভিডিও পেতে চাচ্ছেন এনরোলমেন্ট সেন্টারে অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে